আসসালামু আলাইকুম। আমন্ত্রণ 69 বাংলা টিভি সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি রুমা আক্তার, বিশেষ প্রতিনিধি পাঠানো সংবাদের মাধ্যমে। এবারে বিস্তারিত, দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে নিজ দলের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করায় ঢাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইডিইবির 23তম জাতীয় সম্মেলনে দেয়া ভাষণের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী এই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণভবন জনগণের ভবন, আপনাদের জন্য সবসময় এর দুয়ার উন্মুক্ত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনের কেন্দ্রে আইডিইবির 23তম জাতীয় সম্মেলন উপলক্ষে স্কিলস রেডিনেস ফর অ্যাডিবিং এসবিং অ্যান্ড অ্যাপডেটিং আইআর 4.0 শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন রবিবার প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নিজ নিজ জায়গা থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে ও ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, এক সময় বাংলাদেশের কথা বলে ভিক্ষার ঝুলির কথা বলা হতো, গত 10 বছরে বাংলাদেশের পরিবর্তন করতে সক্ষম হয়েছি। বাংলাদেশে এখন বিশ্বের সামনের উন্নয়নের রোল মডেল, আমাদের একটি লক্ষ্য আছে, সেটি পূরণ করতে চাই। 2024 সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাজের ক্ষেত্র বাড়ার উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল কলেজ নির্মাণ করা হচ্ছে। 329 উপজেলার 20,525 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ডিপ্লোমা প্রকৌশলীরা দাবিসমূহ যথাযথভাবে জানান যে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাজেটের আগে যদি ইনক্রিমেন্ট সহ দাবি সামনে আনা হয় তাহলে কিছু একটা সমাধানের ব্যবস্থা আমরা অবশ্যই করব। পুরো সংবাদ জুড়ে 69 বাংলা টিভির সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।